শিলিগুড়ি শহরে কল সেন্টারে চলছিল বেআইনি কার্যকলাপ। পুলিশি অভিযানে কোণঠাসা হয়ে বা সেই কল সেন্টারগুলিতেই পা জমিয়েছে খোদ সরকারি আইটি পার্কে। বেআইনি কার্যকলাপের কথা স্বীকারও করে নিয়েছেন মাটিগাড়া আইটি পার্ক কর্তৃপক্ষ, আশ্বাস দিয়েছেন ব্যবস্থা নেওয়া হবে। শিলিগুড়ি শহর জুড়ে গড়ে উঠেছিল বহু বেআইনি আইটি পার্ক। বাড়িতে, বহুতলে বা আবাসনেও চলছিল নানা ধরনের কারবার। তবে শিলিগুড়ির পুলিশ কমিশনারেটের কমিশনার গৌরব শর্মার নেতৃত্বে বিশেষ বাহিনী গড়ে অভিযান চালানোর পর এখন অনেকটাই কোণঠাসা এই সব সেন্টারের মালিকরা। এবার তাই তাঁদের গন্তব্য মাটিগাড়ার আইটি পার্ক। কিভাবে চলছে এই কল সেন্টার? সরকারের কাছ থেকে ভাড়া নেওয়া হচ্ছে, চালু করা হচ্ছে কল সেন্টার, কিন্তু সেখানে কি ধরনের কাজকর্ম হচ্ছে তা নজরদারির ব্যবস্থা নেই। আর এই সুযোগটাই নিচ্ছে কল সেন্টারগুলো। অভিযোগ, কল সেন্টারের নামে চলছে নানা ধরনের অবৈধ কাজকর্ম। অভিযোগ, ভিডিও কলের মাধ্যমে সেক্স চ্যাটের কল সেন্টার চলছে। অনেকের সন্দেহ ব্যাংক জালিয়াতির মতো চক্র এখানে চলতে পারে। অভিযোগ স্বীকারও করে নিয়েছেন মাটিগাড়া সরকারি আইটি পার্ক দায়িত্বপ্রাপ্ত প্রধান সুপ্রিয় বসু। এত বড় আইটি পার্কের কোথায় কোন কানায় হয়তো কেউ কিছু করছে বা কি, সেটা আমাদের পক্ষে বোঝা খুব কঠিন। কারণ আমরা সেই লেভেলের লোক নই যে তাকে গিয়ে ট্র্যাক করে তাকে ধরা, এটা করবে পুলিশ ডিপার্টমেন্ট এবং সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট। তবে এখানে অভিযান চালাচ্ছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট, কিন্তু প্রশ্ন উঠছে কি করে অনুমতি পাচ্ছে এই কল সেন্টারগুলো? পুলিশের নাকের ডগায় কিভাবে চলছে আইটি পার্কে কল সেন্টার? শিলিগুড়ির এই ওয়েভেলের কিছুটা দূরেই মাটিগাড়া থানা রয়েছে, যেটা শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অন্তর্গত। তারপরেও এই রকম একটি সরকারি জায়গায় কি করে দিনের পর দিন এরকম কল সেন্টারের নাম করে অবৈধ ব্যবসা চলছে তা নিয়ে কিন্তু শহরে প্রশ্ন উঠছে। শিলিগুড়ি থেকে ক্যামেরায় পার্থর সাথে নারায়ণ, জি ২৪ ঘন্টা।